আমি মানছি যে আপনি সবাইকে সাহায্য করতে পারবেন না, কিন্তু বর্তমানে আপনার সামনে যে আছে তাকে তো সাহায্য করতে পারবেন। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি দেখে আর এম বাদশা। একটা গ্রামে একটা পঙ্গু ছেলে ছিল এবং সে সবাইকে হেল্প করার চেষ্টা করত। যদিও অনেক সময় সে পারত না তার পঙ্গু পানিয়ে। তো একদিন সে বট গাছের তলায় বসেছিল আর সেখানে একটা সাধুও ধ্যান করছিল। তো বসে থাকতে থাকতে হঠাৎ সে দেখে একটা পাখির পায়ে মানে দড়ি বাঁধা আছে, দুটো পায়ে জড়ি আছে, আর সে পাখিটি উঠতে পারছে না, পড়ে আছে মাটিতে। তো সে পাখিটিকে হেল্প করার জন্য কাছে যায় এবং তার মানে নিচু হয়ে সেটা খুলতে গিয়ে পড়ে যায়। তাও কষ্ট মষ্ট করে সে পাখিটির পায়ের বাঁধন খোলে আর পাখিটি উড়ে চলে যায়। তখন সে যে ধ্যান করছিল যে সাধুটা, সে ওই ছেলেটাকে ডাকে আর বলে যে বসো। ছেলেটা তার কাছে বসে, বলে তুমি সবারই হেল্প করো, পাখিটি আমারই পাখি ছিল, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর আমি তোমায় হেল্প করব। এই বলে এক জোড়া জুতো দেয় আর বলে এটা পড়ো। ওটা ছেলেটা কষ্টমষ্ট করে পড়ে আর দেখে যে সে নিজে হাঁটতে পারছে। তখন সাধু বলে যে তুমি এবার হাঁটতে পারবে। তো ছোট্ট একটা কাহিনী আমাদের শেখায় যাদেরকে সত্যিই সাহায্যের প্রয়োজন তাদেরকে সাহায্য করা অবশ্যই দরকার। সবাইকে সাহায্য করা যায় না, কিন্তু যে সামনে থাকে তাকে তো সাহায্য করা যায়। থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, দেখতে থাকুন টিভিটি।